হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একঘেয়েমি নুডলসকে আরও ইয়াম্মি আর টেস্টি করে রান্না করা যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা 1/2 কাপ পরিমাণ টমেটো। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজর টমেটো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজর টমেটো ভেজে নেওয়ার পর এটিকে এক সাইডে নিয়ে এর মধ্যে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন ডিম সবজির সাথে মিশিয়ে নেব। আর ডিমের যে বড় অংশটি আছে সেগুলো হাতল দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরের সাথে ডিম ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলাগুলো। মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নুডলসের মাঝখানের পার্ট খুলে নিচ্ছে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 মিনিট পর। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সস আমার নিজের হাতে তৈরি করা। ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। সস দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সয়া সস দিলে লবণ একটু বুঝে দিবেন, কারণ সয়া সসের লবণের পরিমাণ বেশি থাকে, তাই নুডলসের লবণের পরিমাণ একটু কম দিবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতা দেওয়ার পর 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। দুই মিনিট পর দেখুন আমার নুডলসটি রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নুডলস কেমন হয়েছে। তো হয়ে গেল আমার আজকের ইয়াম্মি টেস্টি নুডলস রেসিপি। এভাবে নুডলস রান্না করলে এর মধ্যে জুসি জুসি ভাব থাকে, তাতে খেতেও দারুণ লাগে। আর এটাই হলো এই নুডলস রান্নার স্পেশালিটি। এভাবে নুডলস রান্না করলে অনেকক্ষণ রেখে দিলেও একটা আরেকটার গায়ে লেগে যাবে না, আর জমেও যাবে না। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।